মডেল সেট নম্বর 4, 1 নম্বর ষষ্ঠ ঘাটের সূত্র ব্যাখ্যা দেন। 4টে অপশন দেখো, ডেভিস, হপকিংস, চেম্বারলিন, স্যালসবেরি। সঠিক উত্তরটা হবে হপকিংস। কয়েকটা, জার্মানিতে গৌড়কে বলা হয় হুড্ডুস, গারা, কোপিস, প্রিলস ফেলসেন। সঠিক উত্তরটা হবে ঘ, প্রিলস ফেলসেন। নিম্নলিখিত যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়, 4টে অপশান CH4, O3, O2, NO2। সঠিক উত্তরটি হবে গ, O2, যেটা অক্সিজেন। জেট বায়ু হলো 4টা, এক ধরনের জিওস্টপিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, স্থানীয় বায়ু। সঠিক উত্তরটি হবে ক, জিওটপিক বায়ু। 5টা, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। সঠিক উত্তরটি হবে ক, আটলান্টিক মহাসাগরে। 6, সারাসারির বান দেখা যায় অমাবস্যার মরাকোটালে, অমাবস্যার ভরাকোটালে, পূর্ণিমার মরাকোটালে, পূর্ণিমার ভরাকোটালে। সঠিক উত্তরটি হবে অমাবস্যার ভরাকোটালে সারাসারির বান লক্ষ্য করা যায়। 7টা, আর্সেনিক দূষণ যে রোগ ছড়ায় তা হচ্ছে কয়ে ফ্লোরোসিস, খ ব্ল্যাকফুট, গ মিনামাটা, ঘ ইটাই ইটাই। সঠিক উত্তরটি হবে খ, ব্ল্যাকফুট। 8, ম্যাকমোহন লাইনটি দেখা যায় জম্মু কাশ্মীরে, রাজস্থানে, সিকিমে, অরুণাচল প্রদেশে। সঠিক উত্তরটি হবে ঘ, অরুণাচল প্রদেশে। 9টা, ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল ক সুন্দরবন, খ প্রবালদ্বীপ, গ মাজুলি, ঘ কাথিয়াবার। সঠিক উত্তরটি হবে গ, মাজুলি। বরাকর নদীর ওপর নির্মিত বাঁধটি হল, 4টি অপশান আছে কোনার, মাইথন, পাঞ্চেত আর দুর্গাপুর। সঠিক উত্তরটি হবে খ, মাইথন। ভারতের গম গবেষণাগার অবস্থিত, 4টি অপশান দিল্লির পুসায়, রাজস্থানের যোধপুর, পশ্চিমবঙ্গের বর্ধমানে, পাঞ্জাবের অমৃতসরে। সঠিক উত্তরটি হবে তোমার ক, দিল্লির পুসায় অবস্থিত। 12টা, ভারতের ডেট্রয়েট বলা হয় যে শহরকে, 4টে যে অপশান দিয়েছে নাগপুর, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই। সঠিক উত্তরটি হবে ঘ, চেন্নাই। ভারতের দীর্ঘতম সড়কটি হল, 4টি অপশান NH5, NH10, NH1 আর NH44। সঠিক উত্তরটি হবে ঘ, NH44। একটি ভূসমলয় উপগ্রহের উদাহরণ, 4টে অপশান আছে ইনস্যাট, IRS, স্পট আর ল্যান্ডস্যাট। সঠিক উত্তরটি হবে ক, ইনস্যাট। এবার নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ। প্রথমে, বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ। মেঘাচ্ছন্নতা যে চিহ্নটির দ্বারা 3/8 অংশ মেঘাচ্ছন্ন আকাশকে বোঝায়, এই যে চিহ্নটি করা আছে এটা হচ্ছে 2/8 অংশ, তাহলে এটা অশুদ্ধ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে তাকে পেরিজি বলে, এটা শুদ্ধ। ভারতের বৃহত্তম কয়েলের নাম হচ্ছে ভেম্মানাদ কয়েল, এটা হচ্ছে শুদ্ধ। গঙ্গার ডান তীরের একটি উপনদী হচ্ছে গণ্ডক, এটা হচ্ছে অশুদ্ধ, এটা হচ্ছে বাম তীর হলে ঠিক হতো। তারপরে, অসমের ডিগবয়ে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে, এটা হচ্ছে অশুদ্ধ। র্যাডার একটি সক্রিয় সেন্সরের উদাহরণ, এটা হচ্ছে শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণের প্রথমে দেওয়া আছে জলপ্রপাতে বিপুল পরিমাণ জলরাশি প্রবাহিত হলে তাকে বলে ড্যাশ, তাকে বলা হয় ক্যাটারাক্ট। ওজন স্তরের ঘনত্ব মাপা হয় ড্যাশ এককে, ওইটা হবে তোমার ডবসন। ড্যাশ স্রোতের কারণে আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে, উত্তরটা হবে বেঙ্গুয়েলা। বয়েকা উঙ্গয়া হস্য উন্তসায়িকা লয়েকা। 1992 সালে ড্যাশ সম্মেলনে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা বা গৃহীত হয়েছে, এটা হচ্ছে 1992 সালে ব্রাজিলের বসুন্ধরা সম্মেলনে। অসমে কালবৈশাখী ড্যাশ নামে পরিচিত হচ্ছে, অসমে কালবৈশাখী বড় দই ছিলা নামে পরিচিত। রেগুর মৃত্তিকার প্রধান ফসলের নাম কি, রেগুর মৃত্তিকার প্রধান ফসল হচ্ছে কার্পাস বা তুলো। 7টা, ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয়, এটা হচ্ছে আমাদের প্রিয় শহর হচ্ছে কলকাতা লিখতে হবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের উত্তর। দেখো, শীতল স্থানীয় বোরা কোন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, এটা হবে অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হয়। 2টা, প্লা হ্রদ দক্ষিণ আমেরিকায়
কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে সালিনা। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হবে তোমার মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কি? কালীগণ্ডকী গিরিখাত, কালীগণ্ডকী নদী, কালীগণ্ডকী গিরিখাত। আড়াবাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা উত্তরটা হবে পশ্চিম মেদিনীপুর জেলা। হর্টিকালচারের অন্তর্গত ফুল চাষকে কি বলে? এটা হচ্ছে ফ্লোরিকালচার। ফয়লয়ে ওকা রয়ে হস্যই কালচার লিব কাল চয়কার। উপগ্রহ চিত্রের FCC চিত্রে উদ্ভিদকে কি রং দ্বারা দেখানো হয়? এটা হবে লাল রং। আর বাম দিকের সাথে ডান দিকে যে ছক মেলাতে হবে, দেখে নাও চারটে বাম দিকের আছে, নাতিতোষ্ণ মরুভূমি, মশলা শহর, তুলা গাছ টেরিস, আর ডান দিকের আছে কোঝিকোড, মালাবার উপকূল, গোবি আর বল উইভিল। নাতিতোষ্ণ মরুভূমি দেখো দেওয়া আছে, একটা মরুভূমির নাম তিনেছে গোবি। মশলা শহর দেখো একেরটা কোঝিকোড, তুলো গাছ হচ্ছে বল উইভিল যে পোকার নাম, আর টেরিস হচ্ছে দেখা যায় মালাবার উপকূলে।